आमादेर जीवने प्रतिष्ठित होवार जोन्नो चाकरिर विकल्प एकटाई रयेछे सेटा हलो व्यवसा। किन्तु अनेकेर काछे व्यवसा शुरू करबार जोन्नो पुंजी थाकलेও सठिक धारणा नेই जे कि व्यवसा करब, व्यवसाटी कोथा थेके शुरू करब, कोन व्यवसा करले भालो हय। तो जे समस्त बेकार बंधुरा चाइछेन जे कम टाका पुंजिर मध्ये भालो व्यवसा शुरू करते, तादेर जोन्नो आजकेर एई भिडियोते देखाते चलेछि दुटी बिजनेस आइडिया। এই ভিডিওতে দুই ধরনের মেশিন দেখানো থাকবে। দুই ধরনের মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো আপনারা তৈরি করবেন, এই প্রতিটি প্রোডাক্টের কিন্তু মার্কেটে চাহিদা প্রচুর। আগামী ১০০-২০০ বছরেও এই প্রোডাক্টগুলোর চাহিদা শেষ হবে না। সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে যদি ব্যবসাগুলো করতে পারেন, তাহলে এই ব্যবসাগুলোতে নিশ্চয়ই সফল হতে পারবেন। এই মেশিন দুটির মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি করবেন এবং কি ব্যবসা করবেন, এই সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে রয়েছে আজকে আমাদের সাথে এই কোম্পানি থেকে একজন ম্যাডামের কাছ থেকে আমরা এই সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ম্যাডামের কাছ থেকে ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি টুম্পা। आज के चले भारत मिशनर तरफ थेके आपनादेर एकटी नतून बिजनेस आइडिया सम्पर्के बलार जोन्नो। যারা দর্শক বন্ধুরা দেখছেন, আমাদের উত্তরবঙ্গের দর্শক বন্ধুরা, তারা কিন্তু এই বিজনেস দুটি করে খুবই লাভজনক হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পুঁজি কম, কি ব্যবসা করবেন ভাবছেন, বুঝে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন। কম পুঁজিতে আপনারা যারা ঘরে বসে আছেন, রিটায়ার পার্সন আছে, তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো ম্যাডাম, কি সেই ব্যবসা দুটো এবং এই ব্যবসা শুরু করবার জন্য কি মেশিন প্রয়োজন হবে, চলুন দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, কি সেই ব্যবসা দেখুন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সেমই চাউমিন তৈরির মেশিন। এই সেমই চাউমিন তৈরির মেশিনেই কিন্তু আপনারা কিন্তু সেমই কিংবা চাউমিন তৈরি করে কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারবেন এবং মাসে কিন্তু 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা যে এই মেশিনটা দেখছেন, এটা কিন্তু 2-in-1 মেশিন আছে, যার মাধ্যমে আপনারা ডাইসটা খালি চেঞ্জ করেই কিন্তু আপনারা সেমই কিংবা চাউমিন তৈরি করতে পারছেন। মানে একটি মেশিনে সেমই এবং চাউমিন তৈরি করা যাবে। হ্যাঁ 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 স্যার। সেক্ষেত্রে যারা যে দর্শক বন্ধুরা উত্তরবঙ্গ থেকে আসছেন কিংবা উত্তরবঙ্গের বাইরের থেকে আসছেন, আসাম, ত্রিপুরা বলুন কিংবা যারা কলকাতা সাইডে আছেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কলকাতা সাইডেও কোম্পানি আছে, সেখানে ভিজিট করতে পারেন। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেখানে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করে দেবো। সেক্ষেত্রে আপনার এই চাউমিন কিংবা সেমাই তৈরি করতে যেটা উপকরণটি লাগে আপনাদের, সেটা হলো ময়দা। ময়দাটা, যে কাঁচামালটা, আপনারা কিন্তু ইজিলি আপনাদের মার্কেটে বাজারের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে ময়দাটা আপনারা যখন কিনে নিচ্ছেন, তার সঙ্গে কিন্তু আপনারা কিছু উপকরণ মিলিয়ে কিন্তু আপনারা এই চাউমিন কিংবা সেমাই কিন্তু আপনারা তৈরি করতে পারছেন। কি কি র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে ময়দার সাথে? ময়দার সঙ্গে দেখুন, ময়দার সঙ্গে কিছু পরিমাণ আপনার জলটা যেটা আপনার সর্বত্রই আপনাদের কাছে থাকে, কিছু পরিমাণ আপনারা লবণ কিংবা চাউমিনে যেটা লাগে আপনার সোডা লাগে, ওটা মিলিয়ে দিলে কিন্তু আপনার চাউমিনের ডোটা তৈরি হচ্ছে। তারপরে আপনি চাউমিনের ডোটা দিয়ে দিলেই কিন্তু আপনার অনায়াসে এখানে দেখতে পাচ্ছেন চাউমিনটি আপনার তৈরি হয়ে যাচ্ছে। আর সেময়ের মধ্যে আপনার যেটা ময়দার সঙ্গে আপনি কিছু মশলা, জল, উপকরণগুলি অনুপাতে মেলালেই কিন্তু আপনার সেময়টাও তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি যে দ্বিতীয় ব্যবসাটির কথা বলছেন, সেটি করতে গেলে কি মেশিন প্রয়োজন হবে? দেখুন, চলুন আমাদের সেই দ্বিতীয় মেশিনটির কাছে আমরা চলে যাচ্ছি, যেটা কিনা আপনারা এই সেই মেশিন যার দ্বারা কিন্তু আপনারা আরেকটি ব্যবসা করতে পারছেন। সেটা কিসের ব্যবসা? মশলা কিংবা আপনারা যে কোনো জিনিস গুঁড়ো করতে পারছেন। এই মেশিনটির নাম হচ্ছে পারভেলাইজার। এই মেশিনটির দ্বারাই কিন্তু আপনারা দু রকমের কাজ করতে পারছেন। একদিকে কিন্তু আপনারা মশলা তৈরি করতে পারছেন, হলুদ গুঁড়ো বলুন, জিরে গুঁড়ো বলুন, তারপরে বিভিন্ন ধরনের মশলা আপনারা লঙ্কা গুঁড়ো বলুন, এগুলো করতে পারছেন। দেন আপনারা কিন্তু ছোলা বলেন, গম বলেন, চাল ভাঙানো বলেন, সমস্ত কিছু কিন্তু এই মেশিনের দ্বারা আপনারা অনায়াসে করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, এই মেশিনটির সাথে আপনারা কি কি দিচ্ছেন? দেখুন, আমরা এখানে এই মেশিনটির সঙ্গে বিভিন্ন ধরনের জালি দিয়ে থাকছি, যার মাধ্যমে আপনারা মশলাটা কিংবা আপনারা ধান, গম এগুলো আপনারা গুঁড়ো করতে পারছেন। সেক্ষেত্রে আপনারা ছোলা যেটা আছে ওটার কিন্তু আপনারা ছাতু আপনারা করতে পারছেন এই মেশিনটির দ্বারা। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার एखाने आपनारा मशलाटा गुँड़ो करते पारले एखाने आपनारा जे कोनो बाकेट बसिए किन्तु आपनारा मशलाटा किंबा आपनारा आटाटा जेटा आछे गमेर थेके सेटाओ किन्तु आपनारा तैरी करते पारछेन एई मेशिनेर द्वाराई। देखुन एई मेशिनटी घंटाय किन्तु आपनार 25 থেকে 30 केजी प्रोडक्शन आछे। हाँ, एछाड़ाओ आमादेर एचपिर ओपरे किन्तु आपनादेर प्रोडक्शन पेये जाबेन। आपनारा जत बेशी प्रोडक्शन चाচ্ছেন সেই हिसाबে আমাদের কাছে মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এমন কি আপনাদের কোম্পানিতেও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসা দুটোকে প্রেফার করছেন কেন? দেখুন, এই ব্যবসার মেন যে মূল হলো কাঁচা মালটা, এটা কিন্তু আপনারা খুবই সহজেই আপনাদের কিন্তু নিকটবর্তী মার্কেটেই কিন্তু আপনারা এই কাঁচা মালগুলো পেয়ে যাচ্ছেন। এই যে ময়দাটা বলুন, সেময় চাউমিন বানানোর জন্য এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন, এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনার কাঁচা মালের কোনো কিন্তু ঝামেলা থাকছে না, কাঁচা মালটা আপনার অনায়াসে বাড়ির কাছেই পেয়ে যাচ্ছেন, আপনারা সেময় চাউমিনটা তৈরি করতে পারছেন। খালি কি আপনাদের মেশিনটা পারচেস করলে আপনাদের কিন্তু র মেটেরিয়ালসের কোনো ঝামেলা থাকছে না, সেক্ষেত্রে সেই দিক থেকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। তার ক্ষেত্রেও এখানে যারা মশলার ব্যবসা করতে চাচ্ছেন, দেখুন মশলার যারা ব্যবসা করতে চাচ্ছেন, মশলা যারা চাচ্ছেন যে ছোটো মিক্সি কিংবা ছোটো মিক্সার মেশিনে আপনার মানে মশলাটা হচ্ছে না, আপনারা বড় করে ব্যবসা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনের দ্বারা মশলা তৈরি করে আপনারা ব্যবসা করতে পারছেন। কিংবা ছোলার ছাতু বলেন, গম ভাঙানো বলেন, আটাটা সেটাও কিন্তু আপনারা এই মেশিনের দ্বারাই তৈরি করতে পারছেন। তো ম্যাডাম, এবার আমি রিকোয়েস্ট করবো আপনি যদি মেশিন দুটির মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে একটু দেখান। হ্যাঁ চলুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মেশিনটার দ্বারাই আমরা সেময় তৈরি করে দেখাচ্ছি। দেখুন, সেময় তৈরির যে ডোটা আছে এটা দিয়ে দেওয়া হলো। এখান থেকে কিন্তু আপনার অনায়াসে এই ডাইসটা সেময় তৈরির ডাইসটার সাহায্যে কিন্তু আপনার অনায়াসে সেময়টা তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা সেময়টি তৈরি করতে পারছেন, তারপরে আপনারা শুকনো করে কিন্তু বাজারে প্যাকেজিং করে বিক্রি করতে পারছেন। দেখুন কি সুন্দরভাবে আপনাদের কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করতে পারবেন খুবই ইজি প্রসেসে। দেখতে পাচ্ছেন এখানে ডোগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, তার মাধ্যমে কিন্তু এখানে সেমাইটা তৈরি হয়ে যাচ্ছে অনায়াসে। কিন্তু দেখুন, সেময়টা কেটে নেওয়া হচ্ছে, কেটে নিয়ে কিন্তু সেময়টা আপনারা কিন্তু তৈরি করতে পারছেন। এই পদ্ধতিতে কিন্তু আপনারা ডাইসটি চেঞ্জ করে আপনারা কিন্তু চাউমিনটিও তৈরি করতে পারছেন। এছাড়াও এখানে কিন্তু মোটর আপনার 2 HP মোটর আছে, আপনার মেশিন ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনারা মোটরটা পেয়ে যাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারভালাইজার মেশিন, যার মাধ্যমে কিন্তু আমরা হপারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, আর চালের যে এখানে জালিটা লাগিয়ে কিন্তু দেখুন অনায়াসে কিন্তু আপনারা চালের এই যে গুঁড়োটা তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে কিন্তু এই চালের গুঁড়োটা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সর্বত্রই কিন্তু এই কাজটা করে থাকতে পারবেন। আপনার বাড়িতে কিন্তু নর্মাল যে ইলেকট্রিক কানেকশন আছে সেটার মাধ্যমে কিন্তু আপনার এই গুঁড়োটা হয়ে যাবে, এই মেশিনটা চলে যাবে। এছাড়াও কিন্তু আপনার কোনো কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন নেই, আপনারা বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে নর্মাল মিডিয়াম মানুষ সবাই কিন্তু এই ব্যবসাটা মানে করতে পারবেন, এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, এই পদ্ধতিতেই কিন্তু আপনারা অনেক কিছু গুঁড়ো করতে পারবেন, যেমন গম বলুন, ছোলা বলুন, আপনার লঙ্কার গুঁড়ো বলুন, কিংবা আপনার হলুদ গুঁড়ো বলুন, জিরা গুঁড়ো বলুন, সমস্তই কিন্তু আপনারা করতে পারছেন। দেখুন আপনারা কত সুন্দরভাবে এখানে গুঁড়োগুলো হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু ডাইসটি খালি চেঞ্জ করে আপনারা জালিটি লাগিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আপনার মশলা কিংবা আপনারা যেগুলো গম ভাঙানো, চাল ভাঙানো, এগুলো কিন্তু আটাটা আপনারা তৈরি করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, আপনাদের মেশিনগুলো তো দেখলাম এবং কী করে প্রোডাকশন করতে হয় সেটাও দেখলাম, তো আপনাদের মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? দেখুন, আমাদের এই পারভেলাইজার মেশিনটা কিন্তু 22,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। এছাড়াও দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন যে আরও বেশি প্রোডাকশন কিংবা বেশি ক্যাপাসিটির মেশিন চাইছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই মেশিন আপনাদেরকে তৈরি করে দিতে পারি। যেহেতু আমরা ম্যানুফ্যাকচার ইউনিট আছি, সেক্ষেত্রে আপনারা যাচ্ছেন 2 HP মেশিন চাচ্ছেন, কিংবা আপনারা 3 HP মেশিন চাচ্ছেন, কিংবা 5 HP মেশিন চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমরা মেশিন তৈরি করে দিয়ে থাকি। ঠিক আছে, তো ম্যাডাম আপনাদের এই মেশিনটি কত HP রয়েছে? আমাদের এই মেশিনটি 3 HP রয়েছে। যেহেতু এটা 3 HP রয়েছে, এর ক্ষেত্রেও আপনারা বেশি প্রোডাকশন অনুযায়ী, বেশি ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনারা মেশিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। মানে বেশি হস পাওয়া যদি কেউ চায় তাহলে আপনারা তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা ম্যাডাম আপনাদের পালভাড়া যেত বলছেন আপনি 22000 থেকে শুরু হয়েছে, তো চাউমিন ও সেমাই তৈরির মেশিনটির দাম কত রয়েছে? চলুন আপনাদের চাউমিন এবং সেমাই তৈরির মেশিনের দামটা একটু বলে দিই। এই মেশিনটির দাম রয়েছে আপনাদের 50000 টাকা থেকে শুরু। তাছাড়াও যারা চাচ্ছেন বেশি এইচপির কিংবা ভালো প্রোডাকশনওয়ালা কিংবা মানে ক্যাপাসিটি অনুযায়ী মেশিনের, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মেশিন তৈরি করে থাকি। সেই ক্ষেত্রে দামও কম বেশি হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার অবশ্যই। আর এই মেশিনটির প্রোডাকশন রেট কত রয়েছে? দেখুন এই মেশিনটি আপনারা ঘন্টায় কিন্তু 30 থেকে 35 কেজি প্রোডাকশন আপনারা করতে পারছেন। আচ্ছা ম্যাডাম মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা সেই সমস্ত কোম্পানি থেকে মেশিন না কিনে আপনাদের কোম্পানিতে কেন আসবে? আপনাদের কি স্পেশালিটি রয়েছে? দেখুন আমাদের ভারত মেশিনারি কোম্পানি থেকে যারা মেশিন পারচেস করবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা আছে আফটার সেলস অ্যান্ড সার্ভিস, সেটা আমাদের দেখুন যারা চাচ্ছেন যে মেশিনটা নিয়ে যাচ্ছেন কিভাবে ব্যবসা করবেন কিংবা কিভাবে মেশিনটা থেকে চাউমিনটা তৈরি করবেন, কিভাবে মেশিনটা ফিটিংস করবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা হেল্প করে থাকে। আপনারা মেশিনটা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানরা গিয়ে আপনাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের মেশিনটা ঠিক করে দিয়ে আসা থেকে শুরু করে আপনার যে আফটার সেলস অ্যান্ড সার্ভিস, আপনার কোনো অসুবিধা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা কিন্তু জানতে পারবেন। ম্যাডাম আপনি বলছেন যে মেশিন কিনবার পর আপনারা টেকনিশিয়ান সাপোর্ট দেবেন, আফটার সেল সাপোর্ট যেটা, তো অনেক কোম্পানি দেখা যায় কি মেশিন কিনবার পর কোনো টেকনিশিয়ান পাঠায় না, মেশিনে তারা প্রবলেমে পড়ে যায় যে কী করে তৈরি করবে, প্রশিক্ষণ কোথায় পাবে, এই জন্য কিন্তু কাস্টমার অনেক সমস্যায় পড়ে যায়। এক্ষেত্রে কি আপনারা কোনো রকম হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই স্যার। দেখুন আমাদের ভারত মেশিনারি কোম্পানি থেকে যারা মেশিন নিয়ে যাচ্ছে আফটার সেল সার্ভিসটা যেটা আমরা দিয়ে থাকি খুবই ওয়ারেন্টি পিরিয়ড, আপনার দেখুন মেশিনের উপরে আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, সেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা গিয়ে আপনার মেশিনটি সমস্ত সার্ভিসিং করে দিয়ে আসবে। এক্ষেত্রেও কিন্তু যারা মেশিন ক্রয় করছেন বুঝতে পারছেন না যে মেশিনটা কিভাবে চালাবেন কিংবা মেশিনের কি কি ফ্যাসিলিটি আছে, কিভাবে আপনারা মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সমস্ত ট্রেনিং দিয়ে থাকি। মানে মেশিন জিনিস নষ্ট হতেই পারে, ধরুন কোনো ওয়ারেন্টি পার হওয়ার পর কোনো জিনিস একটা পার্টসের প্রয়োজন হলো, সেটা কি দর্শক বন্ধুরা আপনাদের কাছে পার্টসটি পাবেন? দেখুন আপনারা যাদের ওয়ারেন্টি পিরিয়ডের পরেও যদি কোনো পার্টস নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আপনাদের জরুরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুফ্যাকচার ইউনিট আছি আমাদের, এখান থেকে কিন্তু সেই পার্টসগুলো আপনারা পেয়ে যাবেন। ধরুন ম্যাডাম কোনো দর্শক বন্ধু এই দুটো মেশিনের মধ্যে একটি মেশিন বসালো, প্রোডাক্ট তৈরি করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে, এই ব্যবসায় মার্কেটিং কী করে করবে? দেখুন মার্কেটিং আপনার যেটা চাউমিন সেমাই কিংবা আপনার যে পার্ভেলাইজারের যে মশলা গুঁড়ো, এগুলো কিন্তু আপনি লোকাল মার্কেটে কিন্তু আপনি হোলসেলারের কাছে বিক্রি করতে পারছেন। সেক্ষেত্রেও যদি আপনার কোনো অসুবিধা হচ্ছে আমরা ফুল গাইডনেস, আমরা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু গাইডনেস দিয়ে থাকি। সেক্ষেত্রেও আপনার যদি কোনো অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন, সমস্ত সুবিধা আমরা দিয়ে থাকি। তো ম্যাডাম আপনি বলতে চাইছেন যে মার্কেটিংয়ে আপনারা হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা ম্যাডাম মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এমনকি আপনাদের ভারত মেশিনারি কোম্পানিতেও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এত মেশিন থাকতে এত ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসা দুটোকে প্রেফার করছেন? দেখুন দৈনন্দিন জীবনে আমরা যেটা প্রয়োজন হয়ে থাকে, সবাই কিন্তু ঘরে ঘরে এই নুডলস কিংবা সেমাই কিংবা চাউমিন কিন্তু খেয়ে থাকছে, টিফিনে বলুন লাঞ্চে বলুন, কেউ ডিনারেও কিন্তু এই চাউমিনটা খেয়ে থাকছে। সেক্ষেত্রে এই চাউমিনের চাহিদাটা কিন্তু খুব বেশি, সেক্ষেত্রে আপনারা এই ব্যবসাটা কিন্তু অনায়াসে আপনারা করতে পারেন, আপনাদের 12 মাস এই ব্যবসাটা কিন্তু চলবে। এছাড়া মশলা যেটা আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরে সবার কিন্তু প্রয়োজন, আর যারা চাচ্ছেন যে মশলাটা তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই লাভজনক ব্যবসা আপনাদের এটা হতে চলেছে। দৈনন্দিন জীবনে রান্নাঘরে আমাদের এই মশলাটা কিন্তু খুবই দরকার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ঘরে ঘরে যেহেতু মশলাটা দরকার হচ্ছে, আপনি যখন বিশুদ্ধ মশলা পেশাই করে বিক্রি করবেন তখন কিন্তু কাস্টমার আপনাকে খুঁজতে হবে না, কাস্টমাররাই আপনাদের কাছে কিন্তু এসে আপনাদের মশলাটা কিনে নিয়ে যাবে। সেক্ষেত্রে এই ব্যবসাটা করলে আপনারা কিন্তু খুব লাভজনক হবেন। আচ্ছা মানে ব্যবসাগুলো গ্রামে করা যাবে শহরে করা যাবে না, এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না স্যার এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে দেখুন গ্রামে যারা আছে তারাও ব্যবসাটি করতে পারছেন, শহরে যারা আছে তারাও কিন্তু ব্যবসাটা অনায়াসে করতে পারছেন। এছাড়াও এই মেশিনের জন্য কিন্তু আপনার যে কারেন্ট লাগে সেটা কিন্তু আপনার বাড়ির 220 লাইনেই হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কমার্শিয়াল লাইন নিতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনার গ্রাম বলুন শহর বলুন অনায়াসে সবাই কিন্তু ব্যবসাটা করতে পারছে। ম্যাডাম এই ব্যবসাগুলো শুরু করলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? হ্যাঁ অবশ্যই স্যার। যে দর্শক বন্ধুরা এই ব্যবসাগুলো করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট বলে থাকি ব্যবসার ক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্স আপনাদেরকে করতে হয়। আর এটা যেহেতু খাবার জাতীয় আপনার প্রোডাক্ট তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার একটা ফুড লাইসেন্স বানিয়ে নিলেই কিন্তু আপনার ব্যবসাটা অনায়াসে করতে পারছেন। তো ম্যাডাম যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন একটু কম টাকা পুঁজি নিয়ে একটু ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন বর্তমান যুগে যে হারে বেকারত্বের হার বেড়ে গেছে সেই বেকারত্বের হার কমানোর জন্য কিন্তু আমরা ব্যবসা করার সিদ্ধান্ত নিই যে বাড়িতে বসে আমরা কি করব, ঘরে বসে কি কাজ করা যায়। চাকরির যেহেতু সম্ভাবনা এখন হচ্ছে না, যুগে কিন্তু বেকারত্বের সমস্যাটা বেড়েই চলেছে। সেই বেকারত্বের সমস্যা তো সমাধান করার জন্যই কিন্তু মানুষ ব্যবসার দিকে নিয়োগ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব দর্শক বন্ধুদের এই ব্যবসাগুলো করলে কিন্তু খুবই লাভজনক হবে। এর জন্য যে বেকার দর্শক বন্ধুরা আছেন কিংবা আপনারা অন্য কাজ করছেন তার পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভারত মেশিনারির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইছেন যে আরও বিভিন্ন ব্যবসা করবেন এই ব্যবসার পাশাপাশি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে বিভিন্ন আরও ব্যবসার আইডিয়া প্লাস মেশিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেই জন্য আপনাদের যারা দর্শক বন্ধুরা আছে আমাদের ভারত মেশিনারিতে অবশ্যই ভিজিট করুন। আর যারা ব্যবসাটি করতে চাচ্ছেন, যারা বেকার ভাই বন্ধুরা আছেন কিংবা অন্য কোনো কাজ করছেন তার পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু কম পুঁজি থেকে শুরু করে বেশি পুঁজি পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটির মেশিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ব্যবসার পাশাপাশি আপনারা যদি অন্য ব্যবসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারত মেশিনারিতে ভিজিট করতে পারেন। তো আপনাদের ভারত মেশিনারিতে কি করে ভিজিট করবে, আপনাদের অ্যাড্রেসটা কি রয়েছে একটু ডিটেইলসে বলে দিন। আমাদের ভারত মেশিনারিটি অবস্থিত আছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির রোড, প্রণামী মন্দির ঠিক পাশেই। যেই দর্শক বন্ধুরা শিলিগুড়ির বাইরের থেকে আসতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যদি ট্রেনে কিংবা বাসে করে আসেন, সেক্ষেত্রে আপনারা এনজিপিতে আসছেন কিংবা জাংশনে বাসে করে আসছেন, এনজিপিতে যদি নামেন সেখান থেকে টোটো কিংবা অটো ধরে আপনারা বলতে পারেন যে আমরা পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যাব। ভেনাস মোড়ে নামলেন ফার্স্ট অফ অল, তারপরে বললেন যে আমরা পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যাব, সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন। তাছাড়াও যারা এনজি কিংবা জাংশন হয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু তারা বাসে করে আসছেন, সেক্ষেত্রে তারা অটো কিংবা টোটোওয়ালাকে বলতে পারেন যে আমি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের কাছে যাব, সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও যাদের অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন, আমরা অবশ্যই আপনাদেরকে গাইড করে নেব। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।